গতকালের কথা, অফিসের একজন কর্মচারীকে দেখলাম হাতে ব্যান্ডেজ নিয়ে ঘুরছেন। আমি মজা করে বললাম, কি হে, কার সাথে রাস্তায় মারামারি করে হাতে ব্যথা পেলে? তোমাকে না কতবার বলেছি রাস্তাঘাটে মারামারি করার অভ্যাসটা বাদ দিতে। স্যার, মারামারি না, আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, তাই যান্ত্রিক গলায় জবাব দিল সে। অবাক হলাম, মানুষের চোখগুলো স্থির হয়ে আছে, গলায় কাঁপনের সুর। যাই ঘটেছে তার ধাক্কা এখন সামলে উঠতে পারেনি বেচারা, বোঝা যাচ্ছে। তাড়াতাড়ি ক্ষমা চেয়ে জানতে চাইলাম, কি হয়েছে? দুর্বল গলায় বলতে শুরু করলো লোকটা, এক মাস আগের কথা, বিদ্যুৎ কর্তৃপক্ষ বাসায় এসেছিল, কি জানি ওয়্যারিং এর সমস্যার কথা বলল। আমার বাসার সামনেই একটি নতুন তার টানলো ওরা। যাওয়ার পর দেখলাম জানলার সামনে ঝুলে আছে তারটা, আমি শুধু একটুখানি উঠিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তারটার মাঝখানে ফাটা ছিল। ধরা মাত্রই শরীরে বয়ে গেল বিদ্যুতের প্লাবন। এক মুহূর্তের জন্য আমার চোখের সামনে সব মৃত আত্মীয় বন্ধু বান্ধবকে দেখতে পেলাম, তারপর সব অন্ধকার। সুবহানাল্লাহ, বারজাকের জীবনের খুব কাছাকাছি চলে গিয়েছিল মানুষটা। দুর্ঘটনার সাথে ছুটে আসে ওর স্ত্রী এবং সন্তানেরা, টেনে হিস্ট্রি সরিয়ে আনে ওকে। জানে বেঁচে গেলেও ওর হাতে রয়ে যায় বিদ্যুৎ স্ট্রিকের ছাপ। ঘটনার এক মাস পরে আজও ওর বাম হাতের আঙুলে রয়ে গেছে ক্ষত চিহ্নগুলো। ও আমাকে আঙুলগুলো দেখালো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। লোকটার ভাগ্য ভালো, সাধারণত এসব ক্ষেত্রে আঙ্গুল কেটে বাদ দিতে হয়, নিঃসন্দেহে এটা আল্লাহর রহমত। কিছুক্ষণ চুপ থাকার পর চাপা গলায় আবার বলতে শুরু করলো লোকটা, স্যার আপনাকে একটা কথা বলি। কথাটা এখন পর্যন্ত আর কাউকে বলিনি। ওই দিন ঘটনা ঘটে বিকেল 4:10, আসরের আগে আগে, ঠিক 1:20 আগে আমি ছিলাম অফিসে। অফিস ছেড়ে বের হচ্ছিলাম, এক মহিলা অফিসের সিঁড়ি পরিষ্কার করে আমার পথ রোধ করে দাঁড়ালেন। প্রশ্ন করলেন, আপনি কি বাসায় যাচ্ছেন? হ্যাঁ। আমাকে একটু সাহায্য করুন, আপনার বাসায় তো খাবার আছে, কিন্তু আমার বাচ্চাদের মুখে দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নেই। পকেটে 2 দিনার ছিল, তার হাতে ওটা দিয়ে দিলাম। মহিলা মুখ থেকে যেন ছায়া সরে গেল, খুশি মনে আমার জন্য দোয়া করলেন, আল্লাহ আপনার উপর রহম করুন, আপনার সম্পদ বাড়িয়ে দিন, আপনাকে হেফাজত করুন। তারপর আমি বাড়ি ফিরে এলাম। তার কিছুক্ষণ পর ঘটনাটি ঘটল। কথা শুনতে শুনতে আমি লোকটার দিকে তাকিয়েছিলাম, একেবারে সাধারণ কর্মচারী, খুব কম বেতনে চাকরি করেন। সেই মহিলার সাথে কথোপকথনে ঠিক 1:20 পর ওর দেখা হয়েছিল মৃত্যুর সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেছিলেন, আলহামদুলিল্লাহ। সেই চিহ্ন আজও সে বয়ে বেড়াচ্ছে তার বাম হাতের আঙ্গুলগুলোতে, যেন মৃত্যু ওর সাথে হাত মিলিয়ে চিহ্ন রেখে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিফা দান করুন। হাদিসে এসেছে এবং অনেক উলামায়ে কেরাম এই হাদিসকে সহিহ বলেছেন, সৎ কাজ অপমৃত্যু থেকে রক্ষা করে। প্রিয় পাঠক, আমরা তো কেউ জানি না এই দুনিয়া আর কতদিন আছি। একটা সময় ঠিক করা আছে যখন আমাদের বিদায় নিতে হবে, সেই দিনের জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের আছে কি? আসুন সাধ্যমতো নেকামল করার চেষ্টা করি। আর মনে রাখবেন, কখনো মুসলিমদের দোয়াকে তুচ্ছ মনে করবেন না, কারণ আমাদের রব সবকিছুর সাক্ষী।